আসসালামু আলাইকুম আমরা কম বেশি সকলে জানি আপনাকে যদি কেউ ইমুতে ব্লক মারায় আপনি তার সাথে মেসেজ করতে পারবেন না চ্যাটিং করতে পারবেন না সো চিন্তা করার কোনো কারণ নাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যেটার মাধ্যমে আপনাকে কেউ ব্লক মারলে ইজিলি আপনি তার সাথে মেসেজ করতে পারবেন চ্যাটিং করতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি কাউকে ব্লক মেরে রাখেন ওই ব্লকটি কীভাবে তুলে নেবেন অর্থাৎ আনব্লক করে দেবেন ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি আমার এই ছুটু পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ছবি বাস শুরুতে বলে নিতে চাচ্ছি নর্মালি এমুতে ওই রকম ব্লগ খোলার কোনো উপায় নেই সো আজকে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদেরকে কেউ ব্লগ মারলে তার সাথে খুব ইজিলি চ্যাটিং করতে পারবেন সেটি করার জন্য আমরা চলে যাবো ফ্ল্যাশ ট্যুরে ফ্ল্যাশ টু যাওয়ার পর আমরা সার্চ বাড়ি লিখবো আই এম ও এস ডি তারপর সার্চ করে দেব তারপর এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে নিয়েছি তারপর দেখেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা এলো করে দিলাম এখান থেকে আমরা আমাদের নতুন আরেকটা একটা নাম্বার দিয়ে এই ইমুটাকে আমরা ক্রিয়েট করবো ওকে সোচিন্তার কোনো কারণ নাই এই ইমু থেকে আমরা চ্যাটিং করব না আমাদেরকে যেই অ্যাকাউন্টে অর্থাৎ যেই ইমুতে আমাদেরকে ব্লক মিলেছে আমরা ওই অ্যাকাউন্ট থেকে চ্যাটিং করবো সো আমি আমি এখান থেকে আমি নতুন একটি নাম্বার দিয়ে আমার এই ইমোটা ক্রিয়েট করে নিচ্ছি ওকে তারপর ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পর পারমিশন হবে অ্যালাও করে দিলাম তারপর এখানে দেখেন আমার একটা কোড আসবে ওকে কুড়তে এসে গেছে ওকে দেখেন আমাদের ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আমাদের নামটা দিব সাপোজ আমি নাম দিলাম এখানে আরিফ এই নামটা দিলাম তারপর ওপরে টিকসিনোতে ক্লিক করে দিলাম টিকসিনোতে ক্লিক করার পর দেখেন এখানে একটা ফটো দিতে বলতেছে ফটোতে ক্লিক করলাম তারপর সয়েস ফ্রম অ্যালবামে গেলাম অ্যালো ক্লিক করলাম এখান থেকে আমরা যে কোনো একটা ফটো দিয়ে দিব ওকে আমি সাপোজ এখান থেকে আমার এই ফটোটা দিয়ে দিলাম ওকে তারপরটি আবার ঠিক সময় আমরা ক্লিক করে দিলাম আবার এলোতে ক্লিক করে দিলাম ওকে দেখেন আমার এখানে একটা নতুন ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তারপর নিচে দেখেন একটা প্লাস আইকন আছে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখেন নিউ গ্রুপ চ্যাট এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে ব্লক মেরেছে তাকে আপনি এখানে অ্যাড করে নেবেন ওকে যদি আপনার ফোনের নাম্বারটা সেভ থাকে অলরেডি এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তারপরও যদি অ্যাড না হয় আপনারা অ্যাড করে নেবেন এবং আমাকে যে নাম্বারে ব্লক মেরেছে ওই নাম্বারটাও একই সাথে এখানে অ্যাড করে নেবেন ওকে এখানে দেখেন রাকিব রাকিব অর্থাৎ যে আমাকে ব্লক মেরেছে তারপর দেখেন লাকি বয় লাকি বয় অর্থাৎ আমার ওই অ্যাকাউন্টটা আগের অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে রাকিব আমাকে ব্লক মেরেছে সো ওই দুটো অ্যাকাউন্ট আমরা এখানে সিলেক্ট করে নেব তারপর দেখেন ঠিক সময় আমরা ক্লিক করে দিব ঠিক সময়তে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিব ওকে এখন দেখেন এখানে একটা গ্রুপ হয়ে গেছে অর্থাৎ এই গ্রুপের মধ্যে আমরা তিনজন আছি এখন আমি যে অ্যাকাউন্টটা খুলেছি এইটা তারপর আমাকে যে ব্লগ মেরেছে ওটা এবং যেটাতে যে অ্যাকাউন্টটা আমাকে ব্লগ মেরেছে আমার ওই অ্যাকাউন্টটা ওকে এখানে আমরা নামের উপর ক্লিক করব তারপর দেখেন এই অপশানে ক্লিক করবো কলমের মতো অপশানে ক্লিক করব অপশানে ক্লিক করার পর আমরা গ্রুপ নেম দিব আমি আপনাদেরকে দেখার জন্য একটি গ্রুপ নেম দিলাম তারপর ঠিক সময়তে ক্লিক করে দিলাম তে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন লিভ আমি এখান থেকে লিভ নিয়ে নিব ওকে আমি যখন এখান থেকে লিভ নিয়ে নিব অর্থাৎ আমি চলে যাব আর ওই ওই গ্রুপে থাকবে আমার ওই অ্যাকাউন্টটা এবং আমাকে যে ব্লক মেরেছে অর্থাৎ রাকিব রাকিব আমাকে ব্লগ মেরেছে রাকিব থাকবে এবং আমার ওই অ্যাকাউন্টটা থাকবে সো আমি যখন এখান থেকে লিভ নিয়ে দিব আমার অ্যাকাউন্টটা একে হয়ে যাবে ওখানে মাত্র ওই গ্রুপে আর দুজন থাকবে আমার ওই অ্যাকাউন্টটা এবং আমাকে রাল রাকিব যে ব্লগ মেরেছে ওই অ্যাকাউন্টে থাকবে সো খুব ইজিলি আমি চাইলে রাকিবের সাথে চ্যাটিং করতে পারবো ওকে সো এখন কথা হতে পারে রাকিবও যদি আবার আমার মতো লিভ নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা নেই আপনারা এভাবেই আবার ওকে অ্যাড করে আবার গ্রুপ করে আবার ওর সাথে এভাবে চ্যাটিং করতে পারেন ওকে আমি লিপদিন নিলাম এখান থেকে লিপ নিয়ে নিলাম ওকে সো আপনারা খুব ইজিলি এভাবে আপনারা আপনাদেরকে যদি কেউ ব্লগ মেরে দেয় তার সাথে খুব ইজিলি এভাবে চ্যাটিং করতে পারেন এখন সে সাথে আপনাদেরকে দেখিয়ে দিব আমি যদি কাউকে ব্লগ মেরি ওই ব্লগটা কীভাবে তুলে নিব সেজন্য চলে যাবো এখানে দেখেন আমার লোক অপশানে ক্লিক করবো লোক অপশানে ক্লিক করার পর দেখেন সেটিংস অপশনে ক্লিক করব তারপর দেখেন প্রাইভেসি এই অপশানে ক্লিক করব তারপর দেখেন ব্লগ লিস্ট এই অপশানে ক্লিক করবো অর্থাৎ আমি যদি কাউকে ব্লগ মেরে থাকি ও ব্লগ লিস্টটা এখানে এসে যাবে জাস্ট এখানে নামটা থাকবে এই জায়গায় এখানে থাকবে ডিলেট ডিলেটের মতো অপশানে ক্লিক করে আপনারা ব্লগটা এভাবে তুলে নিতে পারেন ওকে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ